সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, দেশে প্রবাসে যে যেখান থেকে ঢুকছেন দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 22/9/2024 ঢাকা শ্যামবাজার থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি সাব্বির খান। দর্শক, রোজ রবিবার আজকের বাজারে পেঁয়াজ এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজ কত করে পাইকারি দামে বেচা বিক্রি হয়েছে দর্শক জানিয়ে দেবো। আড়তদার এবং হাট থেকে যে ব্যাপারীরা যায়, ব্যাপারী বাইরে যে মার্কেটে আসে তাদের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে কাকা? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। ভালো চলতেছে না? আচ্ছা আচ্ছা কাকা, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি বর্তমান মার্কেটে, পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? আমদানি আছে, মোটামুটি ভালোই আছে, টুকটাক মোটামুটি আমদানি ভালো আছে না? পেঁয়াজের চাহিদা কেমন আছে? পেঁয়াজের চাহিদা তো কাস্টমার আছে কম, কাস্টমার আছে কম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, বেচা বিক্রি না হলে তো শ্রমিকদের কোনো প্রফিট নেই, টাকা নাই না? যারা শ্রমিক আপনার ঘরে কাজ করে তাদের তো এক বছরে কত টাকা নিচ্ছে তারা? ওরা যা মানে 20 কেজি যেটা আছে জি, এটা 15-20 টাকা নেয়, রসুনের 10 টাকা নেয়, বড় বস্তা 30 টাকা। 30 টাকা? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এই দেশি রসুনের কত আছে? চায়নাটা কত কত করে বিক্রি হচ্ছে? হলো 82-83। 82-83 চায়না না? ছোটো টাকা বিক্রি হচ্ছে। দর্শক কাকা, বাজার দর নিয়ে কেন বুঝছেন? বাজার কমবে? বাজার এলসি যদি বেশি আমদানি বিভিন্ন দেশে আপে যদি আসে তাহলে দাম কমবে, দাম কমবে। আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি। এক আচ্ছা, এই যে বেচা বিক্রি বলতে যদি চাহিদাটা যদি আমরা যদি দেখছি যদি বলি, হাটের চাহিদাটা কেমন আছে বলতে পারবেন? হাটে এই যে পাটি কত কত নেও এই পাটি, উনি উনি হাট থেকে আসে, হাট থেকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা একটু কথা বলবো যে হাট থেকে আমাদের একজন ভাই আছে, সে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। কোন হাট থেকে আসছিলেন? আমি আছি ফরিদপুর মহেন্দ্র হাট। ফরিদপুর থেকে মহেন্দ্র হাট থেকে আসছেন, কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি আনছি 38 বস্তা। 38 বস্তা বাজারে এসে এখানে হাবভাব কেমন বুঝতেছেন পেঁয়াজের বাজার দর নিয়ে? হাবভাব তো দেখতেছি, আমাদের যেভাবে বেচা কিনা তাতে লস হয়ে যাবে, হাটে যেভাবে কিনি তাতে অনেক কম হয়ে যাবে। আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, কত করে রেট লাগাইছিলেন? এটা আমরা মনে করেন কিনা পাতায় পড়ে যায় প্রায় 94-95, আনে বেছে 90 90, আরো লস হইতেছে, লস বেশি করতেছে। হাটে কেমন পেঁয়াজের চাহিদা রয়েছে একটু জানাবেন? তেমন বাড়ি বেশি না, এখন তো সিজন শেষ, এখন পেঁয়াজ মানে এখন কমে যাবে আর কি, একেবারে কমে যাইতেছে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ মানে রোপণ করবে কবে থেকে? আর দেরি আছে, আর আপনার প্রায় 6 মাস এভাবেই থাকবে এই পেঁয়াজ। আর মুড়ি কাটা যেটা ওটা তো কেবল চারা হয়ে যাচ্ছে। আচ্ছা, মুড়ি কাটা আমি যে বলতেছি, মুড়ি কাটা কবে আসবে? মুড়ি কাটা দেরি হবে, আরো তা তো 2 মাস। 2 মাস বাজারে আসতে 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 তাহলে লাগাবে কোন মাসে? এই মাসে? এই তো সামনে লাগাবে, সামনে লাগাবে না? কিছু লাগাইতেছে। আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে, লাগাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কেমনটি দাম ছিল হাতের খবর এবং যে মার্কেটে কেমনটি দাম ছিল দর্শক সবশেষ খবর জানিয়ে দিচ্ছি। দর্শক, আরদার সাথে কথা বলুন।